চিরঞ্জীবীকে টপকে আমাদের টলিউডের জিদ্দা কিন্তু এগিয়ে গেল। কিভাবে? কারণ 2015 সালে তামিল থালাইবা অজিতের বেদলম সিনেমাটাকে রিমেক করেছিল আমাদের টলিউড সুপারস্টার জিৎ 2018-19 সালে সুলতান নামে। কিন্তু সেই ছবিকে এই 2023 সালে চিরঞ্জীবীর মতন একজন মেগাস্টার তিনি রিমেক করছেন ভোলা শঙ্কর নামে। এবং কি অদ্ভুত ব্যাপার, আমি দেখলাম যে বেদলমের সময়ও বা এই ভোলা শঙ্করের সময়ও দক্ষিণেশ্বর কালী মন্দির বা বিভিন্ন জায়গায় শুটিং পারমিশন পেয়ে গেল তারা। কিন্তু কলকাতার বুকে এমন অনেক জায়গা আছে যেগুলোতে শুটিং পারমিশন কিন্তু বাংলা ছবি পায় না, অথচ বাংলার বাইরের সিনেমাগুলি পেয়ে যায়। হ্যাঁ, এর মধ্যে বলা যেতেই পারে অনেক অনেক জায়গা রাজ্য সরকারের অধীনে নয়, বেশিরভাগ জায়গায় হয়তো কোনো ট্রাস্টির অধীনে বা মিলিটারির অধীনে বা হোম অ্যাফেয়ার্সের অধীনে, ইন্ডিয়ান হোম অ্যাফেয়ার্সের অধীনে। তো সেই সব জায়গা থেকে পারমিশন করিয়ে আনতে হয়। কিন্তু তবুও জানেন তো, কলকাতায় থেকে কলকাতার মানুষ হিসেবে দেখতে খুব খারাপ লাগে যখন বাইরের ইন্ডাস্ট্রির কোনো সিনেমা আমাদের এখানে এসে দক্ষিণেশ্বরের ক্যাম্পাসে, এর আগে গুন্ডেরও শ্যুট হয়েছে দক্ষিণেশ্বরের ক্যাম্পাস বলুন বা অন্যান্য রেস্ট্রিক্টেড জায়গা যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করতে পারে না, শ্যুট করতে পারে না, সেই সব জায়গায় এরা শ্যুট করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এবং সেখানে আমরা আমাদের নিজের জায়গাকেই দেখাতে পারি না। তো এক্স্যাক্টলি যেটা কথা হচ্ছিল, ভোলা শঙ্কর 2015-র অজিতের বিখ্যাত সিনেমা বেদলম, যেটা থেকে বাংলায় সুপারস্টার জিৎ সুলতান বানিয়েছিল, সেই সিনেমার অফিসিয়াল তেলুগু রিমেক হচ্ছে ভোলা শঙ্কর, চিরঞ্জীবীর অন্যতম আরেকটা সিনেমা, যেটা এর আগে উনি গডফাদার যেটা দিয়েছিলেন। প্রত্যেকটা ছবিরই কোনো মেরিট বা লজিক কিচ্ছু নেই, কারণ এই চিরঞ্জীবী বা রজনীকান্ত এনাদের সিনেমাতে লজিক খুঁজতে যাওয়াটাই ভুল। এটা আমার ভুল, আমি কান ধরে নিচ্ছি আপনাদের প্রত্যেকের কাছে, আমার ভুল এটা। কারণ আমার বা আমার মতন যারা রিভিউয়ার আছে বা যারা দর্শক আছে, তারা যদি মনে করেন রজনীকান্ত বা চিরঞ্জীবী এনাদের সিনেমাতে লজিক খুঁজতে যাবো, তাহলে সত্যি ভুল করতে যাবো। কারণ এদের ছবিতে লজিক খোঁজার কোনো জায়গা নেই। কারণ অজিত নিজে হলেও সেই গল্পটাকে এই 2023-এ দাঁড়িয়ে বানাতো না, কারণ অজিতের ছবিতে তাও লজিক আছে, যার জন্য উনি একটা থালাইবা জায়গায় চলে গেছেন। চিরঞ্জীবীও ঈশ্বর ওনাদের মেগাস্টার, কিন্তু ঘটনা যে চিরঞ্জীবীর উচিত হলো না কোথাও এই সিনেমাটাকে রিমেক করার। তাও ভালো লাগছে সিনেমাটা, এবং সবথেকে ভালো লাগছে কলকাতার বুকে শুট এবং কলকাতার বেশ কিছু প্যানোরামিক ভিউ ট্রেলারে দেখা যাচ্ছে। এবং সিনেমাতে যারা আমরা জানি গল্পটা কী হতে পারে, কিন্তু বারবার কলকাতাকে এরকম বেদলম বা সুলতান বা এই সিনেমাটা, এই ভোলা শঙ্কর যেটা বেরোচ্ছে, বা আবার মানে প্রলয়তেও যেভাবে নিয়ে আসছে রাজ চক্রবর্তী, কলকাতাতে এই এই রকম এই নারী পাচার বা এই হিউম্যান ট্রাফিকিং, এটা কিন্তু বারবার আমাদের বাঙালির দিকে বা বাংলার গভর্নমেন্টের দিকে আঙুল তুলে দেয় যে এটা যদিও সিনেমাটিক ক্রিয়েটিভ, কিন্তু ক্রিয়েটিভেরও একটা লজিক আছে, বাস্তব ছাড়া সিনেমা হয় না। তো এক্স্যাক্টলি কেউ যদি আপনাকে ক্রিয়েটিভ বলে আপনার সব কিছু উল্টোপাল্টা দেখাতে শুরু করে, সেটার বিরুদ্ধে বিরোধিতা করা উচিত। তো এই সিনেমাগুলো মনে হয় বাংলাকে কোথাও একটা কলুষিত করছে বা কোথাও একটা সাংস্কৃতিকভাবে কোথাও একটা নেগেটিভ অ্যাসপেক্ট নিয়ে যাচ্ছে, যেটা আমরা এক্সট্রাকশন ওয়ানের ক্ষেত্রে বাংলাদেশের নিরিখে দেখেছিলাম, যে বাংলাদেশকে কোথাও একটা ছোট করা হয়েছিল এক্সট্রাকশন টুতে। তো এক্স্যাক্টলি ট্রেলারটা দেখে অদ্ভুত লাগলো, ইললজিক্যাল লাগলো। আর মোটামুটি কি বলবো, চিরঞ্জীবীর ছবি যেরকম হয় আর কি। তো অবশ্যই তার সাথে তমন্না ভাটিয়ার একটা ভালো সময় চলছে, একদিকে রজনীকান্তের সাথে জেলার করছে, আরেকদিকে চিরঞ্জীবীর সাথে ভোলা শঙ্কর করছে, এবং তার সাথে সাথে মানে কীর্তি সুরেশ আবার অনেকদিন পর ফিরছে, অদ্ভুত একটা মানে কিউটনেস তার ফেসের মধ্যে রয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে বোনের চরিত্রটায় কীর্তি সুরেশ ফিরছে। তো দেখা যাক সিনেমাটা কবে হয়। 11 আগস্ট রিলিজ, এবং 11 আগস্ট একটা সাংঘাতিক দিন, 11 আগস্ট ব্যোমকেশ দুর্গরহস্য রিলিজ করছে, 11 আগস্ট আবার প্রলয় রিলিজ করছে, 11 আগস্ট OMG 2 রিলিজ করছে, 11 আগস্ট গদার 2 রিলিজ করছে, 11 আগস্ট ভোলা শঙ্কর রিলিজ করছে, মানে 11 আগস্ট তো পুরো হাড়াহাড়ি একটা দিন। যাই হোক, চোখ থাকবে ভোলা শঙ্করের দিকে,
অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। লাগাতার রিভিউ ভিডিও নিয়ে আসছি আমি আমার চ্যানেলে, সারা পৃথিবীর সমস্ত সিনেমা ওয়েব সিরিজের রিভিউ ভিডিও নিয়ে আসছি। পাশাপাশি আমার নিজের চ্যানেলে আমার নিজের কাজও রয়েছে, এছাড়াও আমার আরও দুটো চ্যানেল রয়েছে যেখানে সারা পৃথিবীর সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো জুড়ে থাকুন আমার সাথে এবং সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।